নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার, সঙ্গে রয়েছে বিশাখা। প্রত্যেককে জানাই শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ সকলেই সবাই এই মুহূর্তে ভক্তকুল, তারা ভারতের হন, এ বাংলার হন, জেলায় হন, কলকাতা শহরে হন, সবাই কালী থানে এই এই মুহূর্তে সবারই নজর রয়েছে। কেউ কেউ নিজেরাই যাচ্ছেন কালী ঘাট থেকে শুরু করে বিভিন্ন শক্তিপীঠে, এবং সেখানে চলছে কোথাও তারা মা, কোথাও শ্যামা মা, এবং কোথাও মা কালীর আরাধনা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারাপীঠের ছবি, যেখানে মা তারাকে রাজবেশে আজ ভূষিতা তিনি, এবং তাকে পূজা করা হচ্ছে। সকাল থেকেই বিশেষ পুজো চলছে আজ, এবং আজ রাত 8:21 দীপাবলি অমাবস্যা শুরু হচ্ছে, তার আগে চলছে আজ বিশেষ পূজা অর্চনা। তারাপীঠের ছবি দেখতে পাচ্ছি আমরা। বীরভূমের তারাপীঠের দিকে আমরা যেরকম ছবি দেখতে পাচ্ছি সেখানকার ছবি, অন্যদিকে বীরভূমের নলাটেশ্বরী, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আরও এক শক্তিপীঠ, একান্ন পীঠের অন্যতম নলাটেশ্বরী, সেখানকার ছবি আমরা দেখছি বীরভূম থেকে। সেই ছবি উঠে আসছে নলাটেশ্বরী মন্দিরের, সেখানে পূজার্চনার ছবি, চলছে বিশেষ আরতি। সকাল থেকেই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম, এবং যতগুলো শক্তিপীঠ রয়েছে সেখানে গতকাল রাত থেকে মানুষ ভিড় জমিয়েছেন, সকাল হতে না হতেই ভক্তকুলের সমাবেশ বিভিন্ন শক্তিপীঠে, বিভিন্ন কালী মন্দিরে, এমনকি বারোয়ারি যে পুজোগুলো চলছে সেই পুজোগুলোতেও আজকে বিশেষভাবে কালী পুজোর জন্য, যে আজ রাতেই কালী পুজো এবং তার আগে বিশেষ আরাধনা মায়ের চলছে। একদিকে তারাপীঠে মায়ের পুজো, অন্যদিকে নলাটেশ্বরীতে পুজো চলছে, একই সঙ্গে দুই জাগ্রত দেবীর আরাধনা চলছে একই জেলায় বীরভূমে। আমরা দেখতে পাচ্ছি একদিকে মা তারা, অন্যদিকে নলাটেশ্বরীর পুজো চলছে বীরভূমের তারাপীঠ এবং নলাটেশ্বরীর মন্দিরে। বাংলা জুড়ে আজ আলোর উৎসব, এবং সেই উৎসবে মাতোয়ারা ভক্তরা। আমাদের সঙ্গে তারাপীঠ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন, সরাসরি তারাপীঠের এই মুহূর্তের কি ছবি জানবো মনোরঞ্জনের সঙ্গে কথা বলে। মনোরঞ্জন, কি ছবি উঠে আসছে এখনো পর্যন্ত তারাপীঠে, কি পুজো চলছে আজকে সারা দিন ধরে, কি রকম ভাবে পূজা অর্চনা চলবে, কি জানা যাচ্ছে? দেখো, তারাপীঠে কিন্তু কোনো মূর্তি পূজার কোনো চল নেই। মা তারাকেই কিন্তু কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো কালী রূপে পুজো করা হয়, এবং আজ দীপান্বিতা অমাবস্যা, স্বাভাবিকভাবে মা কালীকে রূপেই কিন্তু আজ মা তারাকে পুজো করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো সকাল থেকেই কিন্তু একে একে ভক্তরা আসতে শুরু করছেন, প্রত্যেকেই কিন্তু এই দিনটিতে মা তারাকে পুজো দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। যদিও এখন সকালের সময়টাতে একটু হলেও ফাঁকা রয়েছে, আমার সাথে রয়েছেন মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জি, তার কাছ থেকে আমরা জানবো ধ্রুবদা আজ কি কি হবে। আজকে বিশেষ পুজো বলতে গেলে যে আজকে তারা অঙ্গে কালী পুজো, মানে আমরা তারা মাকে, মা তারাকে আজকে কালী রূপে পুজো করবো, সেই জন্য বিশেষ পুজো মানে ভোরবেলায় শুরু হয়েছে। ভোরবেলায় মাকে পঞ্চমী তো স্নান করা হয়েছে, মানে গোলাপ জল, অগ্র, তারপরে কারণ, নারকেল, মানে দুধ, মধু, ঘি, মধু দিয়ে মাকে স্নান করানো হয়েছে। স্নান করানোর পর মাকে রাজেশ্বরী বেশে সাজানো হয়েছে। সাজানোর পর মাকে মঙ্গল আরতি করা হয়েছে। মঙ্গল আরতি করার পর মাকে পাঁচ রকম মিষ্টি এবং ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। দুপুরান্নে কিন্তু মাকে আবার সিঙ্গার বেশ করা হবে। সিঙ্গার বেশ করার পর মাকে আবার কর্পূর আরতি করা হবে। কর্পূর আরতির পর মাকে পাঁচ রকম ভাজা এবং পাঁচ রকম মিষ্টি এবং পুষ্পান্ন, পোলাওন্ন ভোগ নিবেদন করা হবে। এবং আজকের যে বিশেষ পুজো, যেটা কাল রাত্রি মহারাত্রি অমাবস্যা নিশি পুজো, সেটা কিন্তু রাত্রি 10টার সময় হবে। তখন কিন্তু মাকে ষোড়শ প্রচারে পুজো করা হবে। ষোড়শ প্রচারে মাকে রাজেশ্বরী বেশে সাজানো হবে, আবার ব্যানার শাড়ি চুন্ডি দিয়ে নতুন করে। তারপরে মাকে আরতি করা হবে, আরতির পর ভোগ নিবেদন হবে। সে ভোগের সময় কিন্তু শোলমাছ পোড়া এবং কারণ কিন্তু অতি অবশ্য থাকবে, এবং বলিদানের যে মাংস সেটাও কিন্তু থাকবে। এবং আজকে এতে আপনার শ্মশানে, মহাশ্মশানে রাত্রি 11টার পর শিবাভোগ দেওয়া হবে। মাকে পুজো করার পর শিবা কথার অর্থ হচ্ছে শিয়াল, মানে সেই শিবাভোগ কিন্তু দেওয়া হয় অমাবস্যা।
না, ভিড় একটু কম আছে, কিন্তু এই যে করোনা পরিস্থিতি দু বছর গেল, তারপরে কিন্তু মায়ের উৎসব, যে এরপরে যে কালী পুজো দুর্গা পুজো করতে পারছে মায়ের একটা, মানে সকলের একটা আনন্দিত অনুভব, যে সেই জন্য অমাবস্যা এখন হবে, কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়বে, কালকেও থাকবে, আজকেও যেমন ভিড় হবে কালকেও ভিড় হবে। অর্থাৎ দেখো যেটা জানা যাচ্ছে যে আজ দীপান্বিতা অমাবস্যায় কিন্তু মা তারাকে কখনো রাজরাজেশ্বরী বেশে, কখনো সিঙ্গার বেশে সাজানো হবে, এবং তারপর ষোড়শ উপাচারে পুজো করা হবে, ভোগ নিবেদন করা হবে, যেমনটা মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জি আমাদের জানাচ্ছিলেন। এবং এই যে আজ কালী পুজোয় বিশেষ পুজো অর্চনা হবে, এবং তারপর দুপুরে অন্নভোগ দেওয়া হবে, রাতে ফের যজ্ঞ অনুষ্ঠান হবে, এবং তারপর সব মিলিয়ে আজকে মা তারাকে যখন কালী পুজো করা হবে, কালী রূপে পুজো করা হবে, সেই দিক থেকে কিরকম ভাবে আজকের পূজা পাঠ চলবে সেই নিয়েই জানাচ্ছিলেন তারাপীঠের যিনি পুরোহিত, তিনি জানাছিলেন। অনেক ধন্যবাদ মনোরঞ্জন, আমরা কথা বলছিলাম তারাপীঠ থেকে, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন আমাদের সঙ্গে। আজ রাজ বেশে মা তারাকে কালী রূপে পুজো করা হচ্ছে তারাপীঠে, অন্যদিকে নলাটেশ্বরীতেও চলছে পুজো সকাল থেকেই, আজ কালী পুজো, তাই আজ প্রতিটি শক্তিপীঠে বিশেষ পুজো।